তো ঠিক আছে, সরকারি ইরোড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ইরোড কলেজ। গত 7 দিনে সম্ভবত আমাদের ইয়ে ছিল, পূজার ছুটি ছিল, আমরা ছুটিতে ছিলাম। তো আবার এই সপ্তাহে ক্লাস শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় আজকের এই সময়ে আমি আছি তোমাদের সাথে। গতদিন পর্যন্ত আমি ক্লাস নিয়েছিলাম তোমাদের হচ্ছে ভেক্টর, ভেক্টর চ্যাপ্টার নিয়ে ক্লাস নিচ্ছিলাম। এর আগে ভেক্টরের সংজ্ঞা, ভেক্টর কি, স্কেলার রাশি কি, স্কেলার ভেক্টরের মধ্যে তোমার পার্থক্য, বিভিন্ন ধরনের ভেক্টরের সংজ্ঞা, ভেক্টরের যোগ নিয়ে কথা বলিনি আজকে আমরা। তারপরে ভেক্টর, বিভিন্ন ধরনের ভেক্টর ছিল, তার ভিতর গুরুত্বপূর্ণ কিছু ভেক্টর ছিল, যেরকম একক ভেক্টর কি, তারপরে আয়ত একক ভেক্টর, অবস্থান ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, কিছু ভেক্টর নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম। এর মাঝে স্থানাঙ্ক ব্যবস্থাও আমাদের কনসেপ্টে প্রয়োজন, জানা দরকার, স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েও আমরা কথা বলেছিলাম। তা আশা করি সেগুলো বেশ ভালোভাবে তোমরা বাড়িতে, এর ভিতরে ছুটি ছিল, বাড়িতে প্র্যাকটিস করেছো, অনুশীলন করেছো। আজকে আমরা ভেক্টরের যোগ নিয়ে কথা বলবো। তো আমরা এর আগে দেখছি, এর আগে আলাপ করছি যে ভেক্টরের যোগ আর স্কেলারের যোগ। স্কেলারের যোগ মানে হচ্ছে 2 যোগ 3, ধরো 2 যোগ 3 সমান কত, 5, 3 3 6, আর বিয়োগ করতে, যোগ আর বিয়োগ করতে গেলে 3 বিয়োগ 1 2। কিন্তু এর আগে আমরা পার্থক্যের মধ্যে যেটা পড়ছিলাম সেটা পড়ছি যে তোমার ভেক্টরের যোগ আর স্কেলারের যোগ দুইটা কিন্তু আলাদা জিনিস। কারণ কি, কারণ হচ্ছে ভেক্টরের তো মান থাকবেই, মানও দিক আছে, এই দিকটা হচ্ছে সমস্যার সৃষ্টি করে। দিকের জন্য ভেক্টরের যোগ আর স্কেলার যোগ এক হয় না। কিন্তু ভেক্টরের রাশির যে ভ্যালুটা আমরা ব্যবহার করি বা মানটা ব্যবহার করি সেটাই কিন্তু মূলত স্কেলার, কিন্তু দিক থাকার জন্য এটা স্কেলারের সাথে যায় না। অতএব ভেক্টরের যোগ একটা স্বতন্ত্র যোগ, একটু আলাদা, সম্পূর্ণ আলাদা ধরনের যোগ। তো ভেক্টরের যোগগুলো কিভাবে করে সে যোগগুলো আমরা আজকে দেখব। যে যোগের প্রথম যেটা নিয়ম আছে, কয়েকটা নিয়ম আছে, তার প্রথম নিয়ম হচ্ছে সাধারণ ভেক্টর যোগের সাধারণ নিয়ম। তাহলে কয়েকটা নিয়ম আছে, 1 নম্বর নিয়ম হচ্ছে সাধারণ নিয়ম বলে, ভেক্টর যোগের সাধারণ নিয়ম। সাধারণ নিয়মটা হচ্ছে তোমার দুটা ভেক্টর যদি দেওয়া থাকে, ধরো একটা ভেক্টর আছে এটা পি, এটা একটা ভেক্টর রাশি পি, আর একটা ভেক্টর আছে হচ্ছে তোমার এরকম আছে কিউ। আমরা এর আগে দেখছি ভেক্টর গুলোকে কি করা যায়, স্থানান্তর করা যায়। কি করতে হবে, তাদের দিক ঠিক রেখে, মান এবং দিক ঠিক রেখে তাদেরকে স্থানাঙ্ক করা যায়, স্থানান্তর করা যায়। তাহলে আমরা এই দুইটা ভেক্টরকে কি করব, দুইটা ভেক্টরকে প্রথম ভেক্টরের পাদবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব। তাহলে প্রথম ভেক্টরটা কোনটা, প্রথম ভেক্টর হচ্ছে পি, পি কে স্থানান্তর করে ধরো এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে যাই। দিক এবং মান কিন্তু ঠিক রাখতে হবে, মান মানে এই দৈর্ঘ্যটা ঠিক আছে এবং দিক আমার ঠিক আছে, দেখো পি এর। এবং প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দু মানে এইটাতে দ্বিতীয় ভেক্টর, তার পরের ভেক্টর মানে কত আছে, কিউ আছে, কিউ এর মান এবং দিক ঠিক রেখে আমরা দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে স্থাপন করব। তাহলে এখানে দেখো মান এবং দিক ঠিক রেখে এখানে স্থাপন করলাম, ঠিক আছে। এখানে মান বলতে কি বোঝাচ্ছি, মান বলতে বোঝানো হচ্ছে এই ভেক্টরের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা ঠিক রাখতে হবে এবং এর দিক যেদিকে আছে, যে বরাবর আছে ঠিক সেই বরাবরই রাখতে হবে। এটা গিয়ে কি করলাম, এটা কিউ, এটাকে স্থানান্তর করে নিয়ে গেলাম, এই দ্বিতীয় ভেক্টর কিউ কে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে আমরা স্থাপন করলাম। করলে তাহলে তোমার যোগটা হবে কি করে, যোগটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত একটা সরলরেখা অঙ্কন করে সেটাকে ভেক্টর চিহ্ন, ভেক্টর দিয়ে চিহ্নিত করতে হবে। তাহলে ওই যে তৃতীয় যে ভেক্টরটা আমরা পেলাম, এই তৃতীয় ভেক্টরই হবে, যাতে তৃতীয় ভেক্টর মানে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে সরলরেখা টেনে আমরা ভেক্টর দিয়ে চিহ্নিত করলাম, সেটাই হবে হচ্ছে ওই দুইটা ভেক্টরের যোগফল, দ্যাট ইজ আর। আর দুইটা ভেক্টর সমন্বয়ে যে নতুন ভেক্টর আমরা পেলাম, একে বলা হবে কি ভেক্টর, লব্ধি ভেক্টর বা রিজালটেন্ট ভেক্টর, বুঝছো। তাহলে এটা হচ্ছে লব্ধি আর। তাহলে এখানে লব্ধি আর সমান কত হলো,
দুইটা ভেক্টরের যোগফল হলো, দ্যাট ইজ পি প্লাস কিউ, দুইটা ভেক্টরের যোগফল হলো হচ্ছে এইভাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টরের সাধারণ নিয়ম, সাধারণভাবে আমরা এই দুই ভেক্টর এইভাবে করি। তাহলে এখানে দেখো লব্ধি মানে কি, লব্ধি মানে দুই বা ততোধিক ভেক্টরের যোগফল। এর আগে আমরা লব্ধি ভেক্টর আর রূপাংশ ভেক্টর পড়ি নাই, পড়ছি? আচ্ছা, লব্ধি ভেক্টর হচ্ছে কি, দুই বা ততোধিক ভেক্টরের যোগফল, যোগফলে যেরকম আর লব্ধি ভেক্টর আর, আর সমান কত, পি প্লাস ইউ প্লাস এস প্লাস, এরকম করে আরো আছে এম। তাহলে এই যে সবগুলো ভেক্টর যে যোগ করলাম, যোগ করে নতুন যে ভেক্টর পেলাম, এই ভেক্টরকে কি বলা হবে, লব্ধি ভেক্টর বা রিজালটেন্ট, আর দিলে কি আমরা, ঠিক আছে? আর এই যে যেসব ভেক্টর গুলো যোগ করা হলো সেই সব ভেক্টর গুলোর নাম কি, ওই সব ভেক্টর গুলোকে বলা হবে এই লব্ধির উপাংশ, উপাংশ, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা সাধারণ নিয়ম অনুযায়ী এই এইভাবে ভেক্টরের যোগটা করতে পারি, লব্ধি ভেক্টর বা সবগুলোর যোগ ফলে আমরা একটা নতুন ভেক্টর পেতে পারি। আচ্ছা, 2 নম্বর, ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে এটা হচ্ছে ভেক্টর যোগের, যোগের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা কি, বোঝাই যাচ্ছে একটা ত্রিভুজ? তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকাই, একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজ, ত্রিভুজটা আমার কত আছে, এ বি সি একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের এ বি বি সি মানে দুইটা সন্নিহিত বাহু বরাবর, যদি দুইটা একই জাতীয় ভেক্টর কাজ করে তাহলে ত্রিভুজের সন্নিহিত বাহু কোনটা। সন্নিহিত বাহু মানে হচ্ছে কি, দুইটা ভেক্টর একই সাথে যদি মিলিত হয় তাহলে এই দুই ভেক্টরকে পরস্পরের সন্নিহিত, দুইটা রেখা যদি পরস্পর মিলিত হয় কোথায়, তাহলে ওই দুইটা রেখাকে বলা হবে সন্নিহিত রেখা বা সন্নিহিত বাহু। তাহলে এই দেখো ত্রিভুজের কিন্তু প্রত্যেকটা বাহুই প্রত্যেকটা বাহুর সাথে সন্নিহিত, তাই না? আচ্ছা, তাহলে এ বি বরাবর যদি আমরা একটা কোনো ভেক্টর দিয়ে এ বি বরাবর যদি চিহ্নিত করি ওই ভেক্টরকে, আবার এ বি আর পরের দ্বিতীয় সন্নিহিত বাহু যদি একই ক্রমে ওই ভেক্টর দ্বারা সূচিত করি, দ্যাট ইজ এ বি প্লাস বি সি, তাহলে তৃতীয় ভেক্টর, তৃতীয় বাহু যে বাদ থাকলো, তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে চিহ্নিত করতে হবে। তৃতীয় বাহু যদি আমি বিপরীত ক্রমে চিহ্নিত করি, বিপরীত ক্রমে চিহ্নিত করলে, তাহলে দেখো বিপরীত ক্রম হয়ে গেছে না এসি, বিপরীত ক্রমে চিহ্নিত করলে তৃতীয় বাহুই হবে প্রথম দুই বাহুর লব্ধি। তাহলে দেখো আমরা কি বলতে পারি, এসি ইকুয়াল টু কত হলো, এখান থেকে চিত্র অনুযায়ী এসি সমান কত, এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি, বোঝা গেছে কি? তাহলে দেখো এখান থেকে দেখো, তাহলে আমাদের নিয়মটা কি ত্রিভুজ সূত্রের, যে দুইটা একই জাতীয় ভেক্টর যদি কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে সূচিত করা যায় তাহলে তৃতীয় বাহুটা, তাদের তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে সূচিত করলে ওই তৃতীয় বাহুই প্রথম দুই বাহুর লব্ধি মান এবং দিক নির্দেশ করবে। দ্যাট ইজ এখানে এসি দেখো বিপরীতে আমরা সূচিত করছি, এসিটাই এ বি আর বি সি বরাবর যে ভেক্টর কাজ করছে তাদের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, দ্যাট ইজ এসি সমান হচ্ছে আমাদের এ বি প্লাস বি সি। তাহলে দেখো এখন যদি আমরা, এটা হচ্ছে ভেক্টর বীজগাণিতিক নিয়ম ত্রিভুজ সূত্র অনুযায়ী, কিন্তু আমাদের যে সাধারণ গাণিতিক নিয়ম আছে, সাধারণ গাণিতিক নিয়ম বা জ্যামিতিক নিয়ম, সাধারণ গাণিতিক নিয়ম মানে জ্যামিতীয় তো সাধারণ গণিতের ভিতরই পড়ে, নিয়মে অনুযায়ী আমরা জানি যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, না জানি না ওটা, তাহলে সেই অনুযায়ী যদি আমরা এখানে দেখি, দেখো তাহলে ত্রিভুজের দুইটা বাহু কত, এ বি আর বিসি, তাহলে এ বি প্লাস বিসি দুইটা বাহু তৃতীয় বাহু এসি অপেক্ষা বড়, এটা কি, এটা তো আমরা পড়ছি 9-10 আমরা পড়ছি না জ্যামিতিতে? সাধারণ গাণিতিক নিয়মের সাথে, সাধারণ গাণিতিক নিয়মের সাথে কি ভেক্টর, ভেক্টরের এই নিয়ম মিললো? দেখো তো এখানে এসি ইকুয়াল টু এবি প্লাস বিসি হয় আর এখানে এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি হয়, তার মানে আমরা বলতে পারি যে ভেক্টর যোগের নিয়ম বা ভেক্টর বীজগণিতের নিয়ম সাধারণ গণিতের নিয়ম মেনে চলে না, বুঝছো কি? আচ্ছা আরেকটা জিনিস, ওটা কিন্তু তোমার ওই যে অনুধাবনে আসে,
অনুধাবনে আসলে এই ত্রিভুজ সূত্র দিয়ে অনেকভাবে লেখা যায়, তবে এই ত্রিভুজ সূত্র দিয়ে এইভাবে লেখা সবচেয়ে বেটার, বুঝছো? যদি আসে অনুধাবনমূলক খ নম্বরে, যে দেখাও যে ভেক্টর বীজগণিত সাধারণ গাণিতিক নিয়ম মেনে চলে না, তাহলে তুমি এই যে এটাভাবে ত্রিভুজ সূত্র দিয়ে এটা বলে দিয়ে, সাধারণ গাণিতিক নিয়ম অনুযায়ী বলে দিয়ে বলবা যে এখান থেকে দেখা যাচ্ছে যে সাধারণ গাণিতিক নিয়ম আর হচ্ছে ভেক্টর বীজগাণিতিক নিয়ম এক নয়। আচ্ছা এখানে দেখো, যদি আমরা এবি বিসি যে বরাবর সূচিত করলাম, এসি কে যদি বিপরীত ক্রমে সূচিত করি, মানে একই ক্রমে সূচিত করি, তাহলে কি হয়? এসি কে যদি একই ক্রমে সূচিত করা যায় তাহলে কি হয়? একই ক্রমে যদি সূচিত করা যায় তাহলে কি হয়? তাহলে হ্যাঁ, তাহলে দেখো এবি প্লাস বিসি এটা তো থাকবেই, তাহলে এবি প্লাস বিসি যেহেতু একই ক্রমে সূচিত করা, তাহলে ওদের দিকে কি হবে? এসিটা কত হয়ে যাবে? এসি এসিটা কত হয়ে যাবে? মাইনাস এসে মাইনাস এসি হয়ে যাবে না, মাইনাস এসি হয়ে গেল। তাহলে এখান থেকে কি হলো, এবি প্লাস বিসি এটা যদি বাইরে নিয়ে আসো তাহলে কি হয়, প্লাস এসি ইকুয়াল টু কি হয়ে যাবে? তুমি কি বুঝলে, কি বুঝলে? স্যার গাণিতিক নিয়মের সাথে মেলে না, নিয়মের সাথে মেলে না, এটা হচ্ছে তোমার আরেকটা ইয়ে, যে তিনটা ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কিনা, শূন্য হতে পারে না, তাহলে তিনটা ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে। এই যে ত্রিভুজ সূত্র থেকে আমরা দেখতে পারলাম যে তিনটা ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে। আমরা যদি কোন ত্রিভুজের তিনটা বাহু তিনটা ভেক্টর দ্বারা একই ক্রমে সূচিত করি, তাহলে তাদের লব্ধি কত হবে? শূন্য হবে, এবং তাদের যোগফল শূন্য হতে হতে পারে। ঠিক আছে, এই তিনটা জিনিস কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ত্রিভুজ সূত্র। আচ্ছা নাম্বার থ্রি, একটা আছে হচ্ছে তোমার বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র, বহুভুজ মানে কি? অনেকগুলো হাত। তাহলে বহুভুজ সূত্র তোমার যদি অনেকগুলো, আমরা যদি একটা বহুভুজ আঁকি, ধরো এরকম একটা ষড়ভুজ পঞ্চভুজ সপ্তভুজ যাই আর কি, বহুভুজ আমি আঁকলাম, এরকম আঁকলাম, এটা হচ্ছে তোমার এর প্রত্যেক, তাহলে এটা কয়টা ভুজ হলো, কয়টা বাহু হলো? 1 2 3 4 5 6 ষষ্ঠ ভুজ আঁকছি, তাই না? ষড়ভুজ। তাহলে ষড়ভুজের একটা প্রথম বাহুকে আমরা মনে করলাম এ ভেক্টর প্রথম বাহু বরাবর কাজ করছে, দ্বিতীয় বাহু বরাবর কে কাজ করছে? বি ভেক্টর। তৃতীয় বাহু বরাবর কে কাজ করতেছে? সি ভেক্টর। চতুর্থ বাহু বরাবর ডি ভেক্টর। পঞ্চম বাহু বরাবর ই ভেক্টর। তাহলে নিয়মটা হলো কোনো বহুভুজের, কোনো বহুভুজের প্রত্যেকটা বাহু বরাবর যদি একই জাতীয় কিছু ভেক্টর কাজ করে, একই ক্রমে কাজ করে, একই ক্রমে কাজ করতেছে, দেখো একই ক্রমে কাজ করে, তাহলে শেষের বাহুটা, শেষের বাহু মানে কোনটা? এই যে এই বাহুটা, দেখো এই বাহুটা শেষের বাহুটা, শেষের বাহুটা বিপরীত ক্রমে সূচিত করলে ওই ভেক্টর গুলোর লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। দ্যাট ইজ আর ইকাল টু কত হবে? আর ইকাল টু হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এটা কি বোঝা গেল? এটা বোঝো নাই? আমি এখানে সর্বভুজ জাগাইছি, সপ্তভুজ অষ্টভুজ নবভুজ যাই হোক না কেন, যতগুলো ভুজি হোক, ওই প্রত্যেক বাহু বরাবর যদি আমরা পর্যায়ক্রমে একই ক্রমে কয়েকটা ভেক্টর কাজ করে, তাহলে শেষের বাহুটা বিপরীত ক্রমে যদি সূচিত করা যায়, তাহলে শেষের বাহুটাই অন্য বাহুগুলোর লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। ঠিক আছে, এটা হচ্ছে বহুভুজ সূত্র। এইবার আসো, এবার হচ্ছে আমরা অরিজিনাল সূত্রে যাব, সেটা হচ্ছে সামন্তরিক সূত্র, ভেক্টর যোগের সামন্তরিক সূত্র। এটা হচ্ছে সামন্তরিক সূত্র, সামন্তরিক সূত্র, ল অফ প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম মানে হচ্ছে কি? সামন্তরিক, তাই না? তাহলে সামন্তরিক সূত্র বোঝাই যাচ্ছে যে তাহলে সামন্তরিক এখানে একটা আঁকাতে হবে আমাদের। আগে আঁকাইছিলাম কি, ত্রিভুজ নাকি? এখন আঁকাবো সামন্তরিক। তাহলে দেখো কিভাবে,
যদি একটা কণা থাকে, একটা কণার উপর একটা কণা আছে বা কোনো বিন্দু আছে, ও একটা বিন্দু, এর উপরে তোমার দুইটা ভেক্টর একই সাথে ক্রিয়াশীল হলো, একই জাতীয় দুইটা ভেক্টর একই সাথে ক্রিয়াশীল হলো, তাহলে দুইটা ভেক্টর মনে করি এইভাবে ক্রিয়াশীল হলো, আর আর একটা ভেক্টর হচ্ছে তোমার কোনভাবে ক্রিয়াশীল হলো, এইভাবে ক্রিয়াশীল হলো, হতে পারে না? পারে কি না তাই বলো? পারে, কারণ আমি যদি কোনো বস্তুর উপর দুই দিক থেকে বল প্রয়োগ করি, করতে পারি না? জি স্যার, জি স্যার পারেন। তাহলে এই যে কণা আছে ওর উপর আমি দুই দিক থেকে বল প্রয়োগ করলাম, তাই তো হয়ে গেল, দুইটা ভেক্টর একই সাথে যদি প্রয়োগ করি, তাহলে ওই বিন্দু থেকে যদি আমি একটা সামন্তরিক অঙ্কন করি, তাহলে কোন বিন্দু থেকে? ও বিন্দু, এখানে ও, ওই বিন্দু, হ্যাঁ, ওই যে বিন্দুর উপর প্রয়োগ করলাম, ওই বিন্দু থেকে যদি আমি ওই দুই ভেক্টর দিয়ে একটা সামন্তরিক অঙ্কন করি, তাহলে সামন্তরিকটা কি হবে? এরকম হবে, আর এটা যাবে এইদিকে, না ধরো সাইডে চলে গেছে বেশি। না, হইছে হইছে হবে, এই যে এই বরাবর কাজ করতেছে, সামন্তরিক অঙ্কন যদি করি, এদিকে আমি বল প্রয়োগ করলাম, ধর বলই যদি হয় দুইটা, এদিকে বল প্রয়োগ করলাম আর এইদিকে করলাম, তাহলে ওই বিন্দুর উপরে যেহেতু প্রয়োগ করলাম, তাহলে আমরা এই বরাবর আঁকাই দিতে পারি, একটা সামন্তরিক অঙ্ক করার জন্য এই বরাবর আঁকাই দিতে পারি, পারি না? জি স্যার, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে পি, এই বরাবর আমরা প্রয়োগ করছি পি ভেক্টর, আর এই বরাবর প্রয়োগ করছি কিউ ভেক্টর, ওই বিন্দু হতে, দ্যাট ইজ ও বিন্দু হতে আমরা পি এবং কিউ তে একটা যদি সামন্তরিক অঙ্কন করি, তাহলে এটা কিন্তু সামন্তরিক এখনো হয়নি, এখানে কোন কোণে কাজ করছে? এটা দুটা ভেক্টর আমরা প্রয়োগ করছিলাম, কত কোণে প্রয়োগ করছিলাম? ধরে নিলাম আলফা কোণে প্রয়োগ করছিলাম, তাহলে এই কোণটা কত হবে? আলফা 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 হবে স্বাভাবিকভাবে। তাহলে এইবার সামন্তরিক অঙ্কন করো, সামন্তরিকের সংজ্ঞা কি? বিপরীত দুই বাহু পরস্পর সমান ও সমান্তরাল। সমান ও সমান্তরাল, কিন্তু বিপরীত দুই বাহু, বিপরীত দুই বাহু পরস্পর সমান ও সমান্তরাল, সব বাহু সমান্তরাল হয়ে গেলে সেটা কিন্তু ই হয়ে গেল, রম্বস হয়ে গেল, বুঝছো? এটা সামন্তরিক। আচ্ছা, আর বিপরীত দুই কোণ সমান, কিন্তু কোনো কোণ সমকোণ নয়, ঠিক আছে? তাহলে পি এর সমান্তরাল একটা আঁকতে হবে উপরে, তাই না? আর কিউ এর সমান ও সমান্তরাল আঁকতে হবে এখানে একটা, এখানে একটা এঁকে দাও, তাহলে তারা পরস্পর যে বিন্দুতে ছেদ করলো, তাহলে মনে করলাম আমরা এটার একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে ও, এটা হলো আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি সি, তাহলে দেখো ওই পি কিউ, পি কিউ যে দুইটা ভেক্টর একই কণার উপর, ও বিন্দুতে কণার উপর কাজ করতেছিল আলফা কোণে, এই দুইটা ভেক্টরতে আমরা একটা সামন্তরিক আঁকালাম, ঠিক আছে? তাহলে তার লব্ধি কোন দিকে কাজ করবে? লব্ধি ওই কর্ণ বিন্দু, বরাবর। হ্যাঁ রাইট, ওই বিন্দুতে যদি আমরা ওই সামন্তরিকের একটা কর্ণ আঁকি, একটা কর্ণ এঁকে দাও, সামন্তরিক আঁকাইছি একটা কর্ণ এঁকে দাও, কর্ণ, এই কর্ণ বরাবর কে কাজ করবে? ওই লব্ধি, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমাদের ভেক্টর যোগ যেহেতু, তাহলে যে লব্ধিটা আমরা আর পেলাম, তাহলে আমাদের মূল মূল কথা কি, আমাদের প্রমাণ করা লাগবে কি, আর সমান কত? পি প্লাস কিউ হয়ে গেল, তাই তো? ভেক্টর যোগ যেহেতু, তাহলে ওই সামন্তরিকের কর্ণটাই ওই দুইটা ভেক্টর, ওই সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, দ্যাট ইজ আর ইকুয়াল টু পি প্লাস কিউ। তাহলে এটা আমরা এখন একটু প্রমাণ করব। তো প্রমাণ করার আগে, যেহেতু আর ইকুয়াল টু পি প্লাস কিউ ভেক্টরের যোগ, তাহলে আমাদের কি কি বের করতে হবে বলো তো? এখান থেকে আর এর কি বাই করা লাগবে, এটা কিন্তু বলতে হবে, দিক আর মানে আর এর মানও বের করা লাগবে, দিক কি বের করবো? কোণের মান, কোণের মান, রাইট, কার কোণের মান? লব্ধি। তাহলে এই যে আর লব্ধি, লব্ধিটা মনে করলাম পি এর সাথে কত কোণ উৎপন্ন করছে, থেটা কোণ উৎপন্ন করছে, এই থেটাটাই হচ্ছে দিক, আমরা থেটা নির্ণয় করব। তাহলে আর ভেক্টর আমরা ভেক্টর ফর্মে যখন লিখব, আর পি প্লাস কিউ, এর মানে এই যে আমি আর এর মান বের করব এবং আর এর দিকটা কোন দিকে, লব্ধির দিকটা কোন দিকে, দ্যাট ইজ থিটার মানটা বের করব, এখন প্রমাণ করব এখানে। এটা তো ক্লিয়ার নাকি?
হ্যাঁ আচ্ছা, এইবার দেখো আমরা একটু অঙ্কন করি। অঙ্কন করি মানে হচ্ছে আমরা পি ভেক্টরটাকে একটু সামনের দিকে আগাই দিই, একটু বর্ধিত করে দিলাম। বর্ধিত করে বি থেকে কি করলাম, একটা লম্ব টানলাম। লম্ব টানলাম, আচ্ছা লম্বটা মনে করলাম কোথায় ছেদ করলো, ডি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, তাহলে বি ডি আর এ ডি এই দুটা, এটা কি লম্ব টানলাম যেহেতু, তাহলে এটা কি হলো, এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, হইলো না? জি স্যার। এটা যদি কিউ হয় এটা কত, এটাও কিউ? জি স্যার, ওটা কিউ। আচ্ছা তাহলে এখান থেকে দেখো আমরা লব্ধির মান নির্ণয় করব। এখন লব্ধির মান, মান নির্ণয় করার জন্য আমরা কি করা যায়, মান নির্ণয় করতে গেলে আমাদের লব্ধি কোথায় আছে দেখো তো, লব্ধি কোথায় আছে, ও বি কর্ণ বরাবর, ও বি আছে না, তাহলে ও বি দিয়ে কোনটা হয়, ও বি দিয়ে, ও বি দিয়ে সমকোণী ত্রিভুজ কোনটা হয় বলো? ও বি ডি, ও বি ডি, ও বি ডি, রাইট। তাহলে ত্রিভুজ ও বি ডি সমকোণীতে, কারণ সমকোণী দিয়ে কাজ করা আমাদের জন্য সুবিধাজনক, তাই না? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো এখানে, যেহেতু আমাদের ও বি বের করতে হবে, তাহলে ও বিটা তো আমাদের ওই যে ও বি ডি ত্রিভুজের ও বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ও বি স্কোয়ার ইকুয়াল টু ও ডি স্কোয়ার, ও ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, তাই না? তাহলে এখন ও ডি স্কোয়ার বা ও বি স্কোয়ার ইকুয়াল টু ও ডি মানে কত, ও ডি মানে কত, ও ডি ও এ প্লাস এ ডি, ও এ প্লাস এ ডি, ও এ প্লাস এ ডি হোল স্কোয়ার প্লাস বি ডি মানে কত, আমাদের এগুলো এখন বাইর করা লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে আমাদের ইয়েটা আসলো তোমার এ ডি, ও এর মান, ও এর মান তো আমরা জানি, ও এর মান কত, কার মান, ও এ মানে কার মান, ও এ মানে কার মান, পি, পি এর মান, আমরা বের করি সাইড একটু নাকি? আচ্ছা দেখো এই পার দেখো, এইটা যদি আলফা হয় এ কোনটা কত হবে, এটা আলফা কিনা, আলফা যে ছেদক আর দুইটা যে সমান্তরাল অংশ ছেদ করছে, তাহলে এটা আলফা, এটাও আলফা, তাহলে এই ত্রিভুজ এবিডি এটা কি সমকোণী ত্রিভুজ না, সমকোণী, এই সমকোণী ত্রিভুজে আমরা যদি কস আলফা বের করি, কস আলফা সমান কত বলো তো, ভূমি বাই অতিভূমি, এডি বাই, এডি বাই এডি, হ্যাঁ ভূমি মানে কত, এডি, যার সাথে কোণ আছে, এডি বাই অতিভূজ মানে হচ্ছে এবি, তাই তো? তাহলে এডি মানে কত, এবি কস থিটা, এডি মানে কত, এডি মানে হচ্ছে তোমার এ বি কস আলফা, এ বি মানে কস আলফা, এ বি মানে কিউ, কিউ ভেক্টর না, কিউ কস আলফা। ঠিক আছে, এটা একটা আমরা বের করে রাখলাম এক নম্বর। এইবার আমরা ইয়েটা বের করব, যেহেতু আমাদের বিডিও দরকার, বিডিটা বের করো। তাহলে বিডি বের করার জন্য বিডিটা লম্ব, লম্ব কার সাথে সম্পর্কিত, সাইনের সাথে সম্পর্কিত, তাহলে সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ বি ডি ডিভাইডেড বাই অতিভুজ মানে হচ্ছে আমাদের এবি। ঠিক আছে, তাহলে এখান থেকে বি ডি ইকুয়াল টু কত, এবি মানে এবি সাইন আলফা, এবি সাইন আলফা, হ্যাঁ একবারই লিখলাম। ঠিক আছে, তাহলে বি ডির মানও আমরা পেলাম, এ ডির মানও পেলাম, আমাদের কি আর সমস্যা আছে না, মান এবার বসায় দাও, এ ডির মান বসায় দাও, কিউ কস আলফা, তাহলে এ ডির মান আমরা লিখি দেই, লিখি এখানে কিউ কস আলফা, এটা হোল স্কয়ার তো আছেই, প্লাস বিডি মানে কত, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো এটা এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি, ক্লাস ওয়ান এর ছেলে পেলেও জানে, ই স্কয়ার প্লাস কিউ ইস টু টু পে কিউ কস কিউ, হ্যাঁ দাঁড়াও, টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, কোথাও না বুঝলে বলবা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে স্যার, কস ওই যে এটা স্কোয়ার করে দিলাম, তাহলে দেখো এই যে এই দুইটার ভিতরে কিন্তু আর একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, কিউ স্কোয়ার যদি কমন নাও তাহলে কি হয়, কিউ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে ওয়ান হয়ে যায়, তার মানে আমরা এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওইটাকে আগে আনলাম, শর্টকাটে করলাম,
plus 2 pq cos alpha cos alpha cos alpha এটা হচ্ছে ob এই ob কিন্তু আমরা ভুলে গেছিলাম এতক্ষণ ধরে ob মানে কত r r মানে ob মানে ওই যে r ভেক্টরের মান ঠিক আছে বের করতে পারলাম এটা তিন নম্বর লব্ধির মানটা পেয়ে গেলাম দ্যাট ইজ আমাদের মান লব্ধির মানটা আমরা পেয়ে গেছি কিন্তু পাইছি না জি স্যার আমাদের টার্গেট কি ছিল জি স্যার পাইছি টার্গেট আমাদের ছিল কি এই যে মান বের করা মান আর বাদ থাকলো কি থিটা দিক 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 কিভাবে করব দিক মানে আমাদের থিটা বের করা লাগবে তাই তো মানে আর ভেক্টরটা কোন দিকে ওই যে থিটা ওই যে থিটা এই যে আর ভেক্টর দিক পি এর সাথে কত ডিগ্রি কোণে থিটা ডিগ্রি কোণে তাই না এই দিকটা বের করতে হবে তাহলে দিক বের করার সহজ নিয়ম যে কোনো জায়গায় সহজ নিয়ম মনে রাখবা ট্যান থিটা বের করা তাহলে আমরা এখান থেকে ট্যান থিটা যদি বের করি তাহলে ট্যান থিটা সমান কত হয় ট্যান থিটা কত হবে ওই বড় ত্রিভুজের বিডি বাই ওডি বিডি বাই ওডি বুঝছো কি সবাই ওবিডি সমকোণিতে স্যার স্যার জি স্যার লম্ব বাই ভূমি বিডি বাই ওডি হ্যাঁ তাহলে এখানে লেখো বিডি ডিভাইডেড বাই ওডি এটা লিখলাম বিডি মানে কত বিডি মানে এর আগে আমরা বের করছি কিন্তু এই যে বিডি মানে আমরা বের করে রাখছি কিউ সাইন আলফা না কিউ সাইন আলফা হ্যাঁ কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ওডি মানে কত ওডি মানে আমরা বের করছি দেখো এই যে ওডি মানে এই যে ওডি মানে এটা পি প্লাস কিউ কস আলফা না কিউ কস আলফা গুড প্লাস কিউ কস আলফা হইছে তাহলে এখান থেকে আমরা থিটার মানটা বের করতে পারবো ইজিলি তুমি যদি আরেকটু আগায় দাও এইভাবে মনে রাখতে পারো আরেকটু আগায় যাও তাহলে যেহেতু থিটার মান বের করব তাহলে ট্যান ইনভার্স করে দাও ইনভার্স এটা আমাদের কি হবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কোসাইন অফ আলফা বোঝা গেছে কি তাহলে আমাদের দিকও বের হয়ে গেল তাহলে একটা ভেক্টরের মান বের করা মানে তার মান বের করা প্লাস তার দিক বের করা আমরা দুটাই বের করে ফেলছি সামন্তরিক সূত্র দিয়ে অতএব সামন্তরিক সূত্র দিয়ে আমরা দুইটা ভেক্টর যদি কোনো বিন্দুর উপরে কাজ করে তাহলে ওই দুই ভেক্টরতে আমরা কি করব একটা সামন্তরিক আঁকাই ফেলবো সামন্তরিক আঁকাই ফেলে ওই বিন্দু থেকে যে কর্ণটা হবে ওই কর্ণটাই হবে লব্ধির মান এবং দিক বোঝাতে পারলাম জি স্যার জি স্যার এখন দেখো এখানে কিছু কেস আছে কিছু ঘটনা আছে কেস ওয়ান এই 40 মিনিটে কিন্তু কেটে গেলে গেল নাকি 10 মিনিট আছে স্যার আচ্ছা এবার দেখো তোমাদের কেস ওয়ান হচ্ছে এখন এই যে লব্ধির মান একটা দুইটা ভেক্টর যখন একই বিন্দুতে কাজ করে তখন আমরা তার মান এবং দিক দুইটাই পাবো এখন ঘটনা হচ্ছে যে তোমার দুইটা ভেক্টর ওই ভেক্টরের মানটা ওই ভেক্টর যে আমরা দুইটা ভেক্টর একই বিন্দুতে কাজ করলো তার মানটা সর্বোচ্চ কখন হবে সর্বনিম্ন কখন হবে সেটা তার মানটা নির্ভর করবে কার উপরে বলো তো পি তো কনস্ট্যান্ট এর উপরে কিউ কনস্ট্যান্ট দিকের উপর দিক আলফার উপরে আলফা তাছাড়া দেখো সবগুলো কনস্ট্যান্ট অতএব আলফা পরিবর্তন করলেই তোমার আর এর পরিবর্তন হবে মান পরিবর্তন হয়ে যাবে দ্যাট ইজ আমি কত ডিগ্রি কোণে প্রয়োগ করবো এই যে আলফা কত ডিগ্রি কোণে প্রয়োগ করবো 10 ডিগ্রি কোণে প্রয়োগ করতে পারি 30 ডিগ্রিও পারি 45 ডিগ্রি 90 ডিগ্রি 120 ডিগ্রি অনেক কোণেই পারি নাকি সেই অনুযায়ী লব্ধির মানটা কত হবে সেটা নির্ভর করবে তাহলে আমরা কিছু কেস নিয়ে আলোচনা করি যদি আলফার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে আর এর মান কত হবে বলো আর এর মান কত হবে পি প্লাস কিউ কস 0 মানে কত কস 0 মানে 1 না তাহলে পি প্লাস কিউ 2 পি কিউ তাহলে পি প্লাস কিউ হয় না মাথা ঢুকছে এটাই হবে লব্ধির হ্যাঁ তাহলে দুইটা ভেক্টরের সরাসরি যোগফল এটাই হবে কি মান এটা হবে লব্ধির ম্যাক্সিমাম মান সর্বোচ্চ মান তাহলে তুমি যখন কোথাও বল প্রয়োগ করবা দুইজন মিলে বল প্রয়োগ করলে তাহলে কোন বরাবর বল প্রয়োগ করবা তাহলে সর্বোচ্চ পরিমাণ বল তুমি পাবা
একই দিকে বল প্রয়োগ করবা, জিরো ডিগ্রি কোণে, বুঝছো? তাহলে তুমি সেখানে সর্বোচ্চ পরিমাণ বলের ব্যাপারটা পাবা। তাহলে এটা তো আর ম্যাক্স, তাহলে ম্যাক্সিমাম মান হবে কখন? ভেক্টর দ্বয়ের যোগফল, বুঝছো? তাহলে কেস টু, কেস টু দেখো, আলফার মান যদি আমরা বলি 90 ডিগ্রি, তাহলে কি হবে? আর এর মান কত হয় এখান থেকে দেখো? নাই, cos 90 মানে কত? মাইনাস 1। তাহলে p মাইনাস q অথবা q মাইনাস p দুইটা হতে পারে। p মাইনাস q হতে পারে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, cos 90 মানে q মাইনাস p হতে পারে স্যার। cos 90 না না না, দাঁড়াও, সরি সরি সরি, cos 90 স্যার, cos 90 মানে 0। তাহলে এই রাশিটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে আমাদের? এবার p স্কয়ার প্লাস q স্কয়ার রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার, তার মানে কি? এটা কার ফর্মুলা? কার কিসের ফর্মুলা বলো তো? 90 ডিগ্রি কোণে মানে কত? এই যে 90 ডিগ্রি কোণ, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হবে সমকোণে ক্রিয়া করলে। এটা হ্যাঁ, সমকোণে যখন ক্রিয়া করবে তখন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবা। বোঝা গেছে কি? দেখো বোঝা যায় না এখনো। তাহলে এই যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবে যখন 90 ডিগ্রি কোণে অ্যাপ্লাই হবে, এটা মনে রাখবা। কেস 3, আলফার মান যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি মানে কিভাবে ক্রিয়া করবে? বিপরীত দিকে, বিপরীত দিকে ক্রিয়া করে যদি, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি না? তাহলে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে সেই ক্ষেত্রে এই যে আর এর মানটা কত হয় দেখো তো, cos 180 ডিগ্রি মানে মাইনাস 1, দ্যাট ইজ এখানে p মাইনাস q হবে অথবা q মাইনাস q হতে পারে। তার মানে যেটা বড় সেটা আমরা সবসময় আগে লিখবো, হ্যাঁ, আর এটা আমরা কি লিখবো? পরে লিখবো। তাহলে এটাকে দেখো, কোনটা বড় আর কোনটা ছোট কোনটা থেকে বিয়োগ করবো, এটাকে আমরা জেনারেল ভাবে যেটা যেভাবে লিখি সেটা, এটাকে লেখা হয় হচ্ছে ডিফারেন্স এ জেড মাইনাস কিউ, মানে মাইনাসও না ঠিক, ডিফারেন্স, কিন্তু ডিফারেন্স যেটা বড় সেটা আগে লিখবা, এর মানে মানে মাইনাসকে ব্যাঙ্গা করে দিছো আর কি, এটা আমাদের মনে রাখতে হবে, বুঝছো? আর এটাই হবে লব্ধির কি মান? সর্বনিম্ন মান, মিনিমাম, সর্বনিম্ন মান, মিনিমাম। তাহলে দুইটা ভেক্টর, ওই দড়ি টানাটানি খেলে দেখছো? দড়ি টানাটানি খেলে দেখছো কোনদিন? দড়ি টানাটানি দুই দিক থেকে দড়ি টানতেছে, একবার একদিকে 10 জন আরেকদিকে 10 জন, কিন্তু ঘটনা হচ্ছে যে কেউ পড়ে না, কেউ সরে না, মানে সমান বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে? সমান বল প্রয়োগ হচ্ছে, আর সমান বল প্রয়োগ হওয়ার জন্য কি হচ্ছে? আর সরতেছে না, মাঝখানে দড়ি ছিঁড়ে গেল, তাও কি হলো না? সরলো না, তার মানে ওখানে লব্ধি শূন্য হয়ে গেছে, যার জন্য এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না। বোঝা গেছে কি? জি স্যার। এই কেসগুলো আমাদের মনে রাখতে হবে, আমাদের এগুলো কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমাদের লাগবে, বুঝছো? তাহলে আমাদের মনে রাখতে হবে যে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হবে কখন? যখন তারা জিরো ডিগ্রি একই দিকে কাজ করবে, জিরো ডিগ্রি মানে আমি এদিকেই পি প্রয়োগ করলাম আবার ওইদিকে কিউ প্রয়োগ করলাম, একই দিকে যদি কাজ করে বা একই বরাবর কাজ করে, তখন হবে হচ্ছে সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। আর যদি 90 ডিগ্রি কোণে পরস্পর কাজ করে তাহলে তখন পিথাগোরাস, ঠিক আছে? আর যখন বিপরীত দিকে কাজ করবে তখন কি হবে? তখন হবে হচ্ছে মান সর্বনিম্ন হবে দুইটার বিয়োগফলের সমান। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল এক্সাম্পল এরকম যে দুটি দিক রাশি আছে, তার প্রত্যেকটার মান, ধরো দুটো দিক রাশি আছে, একটা আছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর, কিউ ভেক্টর আছে। তাহলে পি এবং কিউ দুইটা ভেক্টরের মানই হচ্ছে তোমার 6 একক, 6 একক, এককই ধরলাম, বল হতে পারে অন্য কোনো ভেক্টর হতে পারে, 6 একক, একটা বিন্দুতে কাজ করতেছে। কত ডিগ্রি কোণে? মনে করলাম 120 ডিগ্রি কোণে কাজ করছে, তাহলে দিস ইজ আলফা, আলফা মানে কত? 120 ডিগ্রি। দুটো ভেক্টর পরস্পর কোন কোণে কাজ করে সামান্তরিক সূত্র অনুযায়ী, আলফা ডিগ্রি না, আলফা মানে 120 ডিগ্রি কোণে কাজ করতেছে। এখন বলছে আমাদের যে লব্ধির মান এবং দিক নির্ণয় করে, তাহলে লব্ধি নিশ্চয় কোন দিকে যাবে? লব্ধি, তাহলে আমরা এর এদের একটা সামন্তরিক আঁকাবো নাকি? তাহলে এই কর্ণ বরাবর যাবে আমাদের কি? লব্ধি আর। তাহলে এখন আমাদের আর এর মান, ভেক্টর আর সমান কত, দ্যাট ইজ আর এর মান বের করতে বলছে, আর ইকুয়াল টু পি প্লাস কিউ, এই তো?
আর প্লাস পি প্লাস কিউ মানে আর এর মান কত, আর ইকুয়াল টু হোয়াট, এবং আর এর দিক কত। দিকটা যদি পি ভেক্টরের সাথে আমরা থেটা ধরি তাহলে থেটার মানটা বের করা লাগবে। তাহলে দিক হচ্ছে কত, থেটা ইকুয়াল টু কত, এটা আমাদের বের করা লাগবে। তাহলে কোনো অসুবিধা নাই, আমরা তো থিওরি করলাম একটু আগে। তাহলে আমরা জানি, আমরা জানি মানটা কত, মান কত হবে, আর সমান কত, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস আলফা। হ্যাঁ, তাহলে মান বসাই দাও, তাহলে কত হয়, সিক্স একক, ছয় একক করে কিন্তু এগুলো মান। তাহলে ছয় ছয় ছত্রিশ, ছয় স্কোয়ার প্লাস গুণন টু ইন্টু সিক্স ইন্টু সিক্স, কস কত ডিগ্রি, 120 ডিগ্রি, কস কস 120 ডিগ্রি মান কত, মাইনাস হাফ। হ্যাঁ, এর মান কিন্তু মাইনাস হাফ, মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ যদি হয় ছয় স্কোয়ার ছয় ছয় ছত্রিশ প্লাস ছয় ছয় ছত্রিশ প্লাস ছয় ছয় ছত্রিশ আর দুই, আর যে মাইনাস হাফ আছে তাহলে এখানে মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, ওই দুই আর এই দুই কাটে গেল, ছয় ছয় ছত্রিশই থাকলো, এই ছত্রিশ এই ছত্রিশ কাটে গেল, তাহলে আর এর মান কত হইলো, আর এর মান ওই ঘুরে ফিরে ছয় আসলো, দেখো ছয় একক আসলো, দ্যাট ইজ ওখানে লব্ধির মান ওই ছয় এককই হবে, এটা একটা অ্যান্সার আমরা পেলাম। আর থেটার মান বের করতে বলছে দিক, তাহলে পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে হবে, তাহলে এখান থেকে থেটার মানটা বসাই দিবা, ট্যান থিটার মান কত, ট্যান থিটার মান হলো কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, কিউ মানে হচ্ছে ছয় সাইন 120 ডিগ্রি, আর হচ্ছে ছয় টাইম কিন্তু শেষ হয়ে যাবে প্রায়, তুমি এই যে এই লব্ধির অঙ্কগুলো সব করবা, বইতে যে অঙ্কগুলো আছে না ওগুলো সব করে ফেলবা, লব্ধির সামুদ্রিক সূত্রের অঙ্কগুলো সব করবে, এরপরের দিন নৌকা নদী নৌকা টৌকা ধরবো। তাহলে এটা হচ্ছে আমাদের কত হচ্ছে, ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা রুট থ্রি হয়, বুঝছো, ট্যান থিটা করলে রুট থ্রি যদি হয় তাহলে থিটার থিটার মান হয় 60 ডিগ্রি, তাহলে থিটার মান 60 ডিগ্রি হবে। তাহলে দিক, লব্ধির দিক হচ্ছে তোমার, লব্ধির মান হচ্ছে ছয় একক, একক মানে কি, যদি বল হয় নিউটন, বেগ হলে মিটার পার সেকেন্ড, তরল হলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সে কত ডিগ্রি কোণে কাজ করছে, 60 ডিগ্রি কোণে কাজ করছে, বুঝছো। তাহলে আমার মনে হয় এই তোমার সামন্তরিকের সূত্র নেওয়ার সমস্যা থাকার কথা না, তোমার থিওরিটা একটু ভালো করে বুঝবা, মুখস্থ করা লাগবে না তোমার, কিন্তু তুমি জিনিসটা বুঝলে কিনা ভালোভাবে, যে একটা বিন্দুর উপরে বা একটা কোন বস্তুর উপরে যদি একই সাথে দুইটা ভেক্টর কাজ করে, তাহলে ওই দুই ভেক্টর আমরা কি করব, যত কোণে কাজ করতেছে ওইটা দিয়ে আমরা একটা সামন্তরিক আঁকব, ওই সামন্তরিকের ওই বিন্দু থেকে যদি আমরা একটা কর্ণ আঁকাই তাহলে কর্ণটাই হবে লব্ধির মান এবং দিক, এবং সেটা কোন ফর্মুলা অনুযায়ী চলবে আমরা যেটা প্রমাণ করলাম, তাই না, সেই অনুযায়ী আমাদের ক্যালকুলেশনটা হবে আর এবং থেটার, এবং তিনটা কেস মনে রাখবা, এগুলো আমাদের নৌকা নদী এবং অন্যান্য সারা ফিজিক্সে খুব লাগবে, কিন্তু অতএব সেগুলো খুব